মিঠাই দিতে তোমার কে কে আছে? আমার কে হো ভালো জামা, ভালো খাবার তুমি আমাকে দেবে মা? সব দেব। তাহলে চলো মা। তবে চলো,
আমি তোমাকে আমি তোমার সঙ্গে যাব মা। এখন পর্যন্ত অন্তপুর থেকে কোনো সংবাদ নিয়ে আসছে না, তার কারণ আমি খুঁজে পাচ্ছি না। যাব না, আপনি বিচলিত হবেন না, আমি একটু আগে থেকে আসি। অন্দর মহলের কি সংবাদ? ওই যে দেখুন ঝাপনা, দাসীগণ হাসি মুখে রাজদরবারের দিকে আগমন করিতেছে, আমার মনে সুসংবাদ কি এসেছে? শোনো দাসীগণ, এই মুহূর্তে তোমরা খুলে ভালো, অন্তপুরের কি সংবাদ? আমার আটখানা নাম মুছে নিয়ে আমার একটি পুত্র সন্তান হয়েছে। এবার বলো নজির আলা, আমি আমার একমাত্র সন্তানের কি নাম রাখতে পারি? মুস্তাকি মাফাই জানাব, আমি বলছিলাম কি, এই নিরাজপুর রাজ্যের সেরা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে আপনার একমাত্র সন্তানের নামটি রাখলে ভালো হতো জানা। অর্থমে যুক্তি নজির আলা, এই কাছিস রাজ জ্যোতিষীকে রাজ্য দরবারে পাঠিয়ে দে। রাম 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 রাম, চেচেন 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 সীতারাম, রাম 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 রাম, আমাকে কেন স্মরণ করেছেন? রাজ্যোতিষী, আপনি হয়তো শুনতে পেরেছেন, এই পৃথিবীর মুখ থেকে আমার আটকানা নাম মুছে নিয়ে মেহরবান খোদা তারা আমার একটি পুত্র সন্তান দিয়েছে। এবার আপনি ভালো করে গণনা করে দেখুন, আমি আমার একমাত্র সন্তানের কি নাম রাখতে পারি? তাই করছি জনাব, আমি এক্ষুনি আমার রাজ কুস্তিটা গণনা করে আপনার একমাত্র সন্তানের একটা ভালো নাম আমি রেখে দিচ্ছি জনাব, চেচাং চেচাং সীতার।
মাছ খাই না, মাংস খাই না, ধর্মে দিয়েছি মন, কাস্তের মালা গলায় দেব চলেছি শ্রী শ্রী বৃন্দাবন। আই কালি লড়িয়া সিংহের পৃষ্ঠে চড়িয়া, সিংহের পৃষ্ঠে দিয়া পাও কানে কানে কইয়া যাও, যদি না কেউ হাসা কথা তবে কাও তোমার কার্তিক গণেশের মাল। আপনার নামের সাথে মিল রেখেই পেয়েছি, যেই আপনার সন্তানের নাম হচ্ছে রামের বামে নহেশে সীতা, মহির মধ্যে হিমের শেষ, তার মানে হচ্ছে যে একাব্বর বাচ্চার একমাত্র সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ আব্দুল রহিম বাদে। নাম হয়েছে রাজ জ্যোতিষী, এবার আপনি বিশ্রাম কক্ষে যাচ্ছি জনাব। চেতাং চেতাং সীতারাম, রাম রাম। গুস্তাকি মাফ হয় জনাব, অনেক সাধনার পরে অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ও মণিপুরের আশীর্বাদে আপনার একটি পুত্রে বাচ্চা জন্ম হয়েছে। এমনকি এই নিরাজপুর রাজ্যের সারা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে তার একটি ভালো নাম রাখা হয়েছে। তবে আজকের এই আনন্দময় দিনে আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে, এর কারণ কি আমি জানতে পারি জানা? বলুন জানা, আপনার কি মনে পড়ে একদিন এই রাজ্যের পাহাড় থেকে আপনাকে অপমান করে আমি তোর তোর করে তাড়িয়ে দিয়েছিল? আমি তো সেদিনের কথা আমার মন থেকে করে মুছে ফেলে দিয়েছি জানা। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি ভুলে যাইনি, আপনাকে আমি রাজ দরবারকে তাড়িয়ে দিয়েছিলাম। শুধু এই জন্য আপনাকে তাড়িয়ে দিয়ে আমি রাজ্য ছেড়ে অনেক অনেক দূরে গিয়েছিলাম, আমি আমার প্রাণ বিসর্জন দিতে। কি বলছেন জানা? হ্যাঁ জিরালা, তারপর আমি যখন নিচ্ছন কাননে আমার প্রাণ বিসর্জন দিতে উদ্যত হই, সাক্ষাৎ হলো এক মণিবরের সঙ্গে। ওই মণিবর কি বলেছিল জানেন? কি বলেছে জানাব? ওই মণিবর বলেছে আমার একটি সন্তান হবে, কিন্তু তার পরমায়ু, তার পরমায়ু মাত্র ভারতী, মাত্র ভারতীন জানাব। ইহার কি কোনো পন্থা নেই জানা? আছে ও জিরালা আছে, আমার সন্তানের বয়স যখন 12 দিন পূর্ণ হবে 12 বৎসরের কন্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে। শুধু তাই নয় জিরালা, বাসর রাতে তাদের দিতে হবে 12 বৎসরের জন্য নির্বাসনে। তবে ভাবনার কি আছে ঝাপনা? আপনি তো জানেন আপনার একমাত্র বিশ্বস্ত রাজকর্ম ছাড়ে আমি, আপনি একটিবার আমাকে অনুমতি দিন, যেমন করে হোক যেইভাবে হোক সেই 12 বৎসরের কন্যার সন্ধান আমি করবো জানা। জিরালা আর বিলম্ব নয়, আপনি এই মুহূর্তে যদি যাবেন নিরাজপুর রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, চিন্ডকুঠির থেকে রাজমহল পর্যন্ত, আগামী শুক্রবার যার কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হতে যাচ্ছে তাকে সসম্মানে, রাজকীয় সম্মানে তাকে আপনি রাজদরবারে নিয়ে আসবেন। ঠিক আছে যাবনা, আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন তখন শুধু ঘোষণা নয়, আমি নিজে যাব রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটির হতে রাজপর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখব কার ঘরে রয়েছে সেই 12 বৎসরের কন্যা। সাহেবের উপর ভরসা করলে চলবে না, আমাকে জানতে হবে আগামী শুক্রবার এই নিরাজপুর রাজ্যের মধ্যে কার কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হতে যাচ্ছে। এই কে আছিস রাজ জ্যোতিষী? আমি এক্ষুনি গণনা করে দেখছি,
আপনার এই নিরাজপুর রাজ্যে কার ঘরে রহিয়াছে 12 বৎসরের যুবতী কন্যা টাটাঙ্গি সীতার? রাম 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 রাম, ওগো মা ভগবতী, তুমি বিনে নাই ঘুনগতি, তুমি করে দাও মা একা বর বাচ্চার সন্তানের সুগত। রাম 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 চাচাং সীতারাম, আই আই কালী লড়িয়া সিংহের পৃষ্ঠে চড়িয়া, সিংহের পৃষ্ঠে দিয়া পাও কানে কানে কইয়া যাও, যদি না কও হাসা কথা তবে কাও তোমার চত্ব কুস্তির মাথা। এবার আপনি খুলে বলুন জনাব, সে কথাটি বলতে যা আমি সাহস পাচ্ছি, আমি আপনাকে অবদান করলাম, খুলে বলুন। তবে শুনুন জনাব, 12 বৎসরের কন্যা তো আপনার অতি নিকটে রয়েছে। না জ্যোতিষী, আপনার কথা আমি ঠিক বলতে পারছি না, খুলে বলুন তার অর্থ। যাহব না, আপনার একমাত্র বিশ্বস্ত উজিরের ঘরে রহিয়াছে 12 বৎসরের যুবতী কন্যা। এই যে মারুভানের আগামীকাল শুক্রবার দিন 12 বৎসর পূর্ণ হতে চলেছে। উত্তম, রাজ্যোতিষী আবার আপনি বিশ্রামে চলে যান। তাই যাচ্ছি জনাব, চেটাং চেটাং সীতারাম। অজির সাহেবকে পাঠিয়েছি 12 বৎসরের কন্যার সন্ধান করতে, কিন্তু অজির সাহেব এখন পর্যন্ত আসছে না কেন? তবে কেউ অজির আলা 12 বৎসরের কন্যার সন্ধান করতে পারিনি। পেলাম না যাহ না, আমি পেলাম না, আমি রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটির হতে রাজভর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, এমনকি আমি প্রত্যেক প্রজাদের ঘরে ঘরে আমি নিজে তল্লাশি করে দেখেছি, কারো কোনো সেই 12 বৎসরের কন্যার সন্ধান করতে পারলাম না, তাই তো আমি নিরাশ হয়ে আপনার কাছে ফিরে এসেছি। জানা সাহেব বলুন, জানা আপনি নিরাপুর রাজ্যটা ঘুরেও 12 বৎসরের কন্যার সন্ধান করতে পারেননি, কিন্তু আমি রাজ্যের দরবারে বসে আমি যে 12 বৎসরের কন্যার সন্ধান করতে পেরেছি। তবে খুলে বলুন কার ঘরে রয়েছে সেই 12 বৎসরের কন্যা? আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব সেই কন্যার বাড়িতে, কন্যা এবং কন্যা পেতা সহ আমি শাহী মর্যাদা দিয়ে রাস্তার বাইরে হাজির করব। হুজুরে আলা বলুন জনাব, এত বিচলিত হতে হবে না, কন্যাটি আমার প্রাসাদে রয়েছে। আপনার প্রাসাদে রয়েছে জাহাপনা? আপনি একটু খুলে বলুন আর গড়ে রয়েছে। শুনতে চান উজির আলা? যদি আপনি মেহরবানি করে বলেন তাহলে শুনুন, আগামী শুক্রবার আপনার একমাত্র কন্যা মারুপানের বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে, তাই তো আমার একমাত্র সন্তানকে জীবন রক্ষার্থে আপনার একমাত্র কন্যাকে আমি ভিক্ষে চাই। পাশার ছেলের সঙ্গে উজিরের কন্যার বিবাহ এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে জনাব? বিয়ে তো আর পুতুল খেলা নয়, হয় খেললুম না হয় ভেঙ্গে ফেলে দিলুম, বিয়ে হচ্ছে খুদা থালার রাব্বুল আলামিনের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন, 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ এ যে অসম্ভব, এই অসম্ভব কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না, কারণ আমি যে তার জন্মদাতা পিতা। যদি আমার প্রস্তাব মেনে নেন, প্রয়োজন হলে এই নিরাপদ রাজ্যটা আমি আপনার নামে লিখে দেব। জাপনা এই নিরাজপুর রাজ্যটা খেলো, এই নিরাজপুর রাজ্যের মতন আট দশটা রাজ্য যদি এই উজিরে নামে উইল করে দিন তবু আমি পারবো না পিতা হয়ে একটা পুতুলের হাতে আমার কন্যাকে অর্পণ করতে।
বলুন জানা, আপনি তো শুধু আমার অজিরি নয়, আপনি হয়েছেন আমার বড় ভাই, তাই তো আমার একমাত্র সন্তানকে রক্ষার কর্তব্য তো আপনারও রয়েছে। আমি আপনার প্রস্তাব মেনে নিতে পারলাম না, যাবো না, আপনি আমাকে মার্ঝনা করুন জানা। ও জিরালা বলুন জানা, আর পূর্বে আপনি কি একটিবার ভেবে দেখেছেন আপনি কার সম্মুখে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন? হ্যাঁ যাবো না, আমি নিরাজপুর রাজ্যের মাতার সামনে দাঁড়িয়ে কথা বলছি জনাব, আপনি আমাকে মার্ঝনা করুন। আপনি যদি রাজাদের সম্মাননা করুন তাহলে কি ভেবে দেখেছেন তার পরিবর্তে আপনার কি শাস্তি হতে পারে? জানি যাব না, অন্যায় আদেশে আপনি আমার প্রাণদণ্ড দিতে পারেন, আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মার সর্বনাশ করতে পারবো না, বরং তার পূর্বে তাকে গলা টিপে হত্যা করে টুকরু টুকরু করে আমি নদীর সুতে ভাসিয়ে দিব, তো আপনার বারো দিনের সত্তালে হাতে আমি তুলে দিতে পারবো না। বলুন জানা, এটি আপনার শেষ কথা? হ্যাঁ যাবো না, এই যে আমার শেষ কথা। ও জিরালা, আপনি রাজাদের সম্মান্য করে যে অপরাধ আপনি করেছেন তার শাস্তি নিশ্চয় আপনাকে পেতে হবে, তাই তো ভাবছি আপনাকে শাস্তি স্বরূপ আমি কি দান করতে পারি? আপনাকে আমি শাস্তি স্বরূপ দান করলাম, আপনাকে আমি শাস্তি স্বরূপ দান করলাম মৃত্যুদণ্ড। ডাক পড়েছে রাজ দরবারে, আকাশ তপ্ত, আকাশ তপ্ত, কোটি দেবতা তপ্ত, জানি না কোন ভাইকে আজ এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, জানি না কোন নারীর সিঁদুর স্মৃতি মুছে দিতে হবে, জানি না আজ কোন মায়ের বুকে হাহাকার সৃষ্টি হয়। আপনার গাতার সম্মুখে হাজির জল্লাদ এই মুহূর্তে হুজি সাহেবকে বন্দি করে নিয়ে যাবে মধ্যভূমিতে, তারপর তাকে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে আমাকে উপহার দিবে। নিয়ে যাও যাপনা, আপনার একমাত্র বারো দিনের সন্তানকে জীবিত রাখার জন্য আপনি আমাকে হত্যার আদেশ দিয়েছেন, আমিও পারব আমার বারো পানের জন্য আমার এই পাণ্ডব স্বর্গ করে দিতে, তবে আমার অনুরোধ আমার অবদ্ধ মানে আমার মাকে যেন অন্যায় ভাবে ছিনে আনা না হয়। এই নিরাজপুরবাসী, আজ আমি মৃত্যুর পথ যাত্রী, আমার একমাত্র নয়নের ধন কলিজার টুকরো মারুফানকে আপনাদের হাতে রেখে গেলাম, আপনারা আমার মাকে দেখে রাখবেন। জানি ওজিরি সাহেব, অন্যায় ভাবে আজ আমি আপনাকে হত্যার আদেশ দিয়েছি, কিন্তু কেন আজ আমি অন্যায় করলুম, কেন বিচার আমি ভুল করলুম, শুধু আমি আমার একমাত্র সন্তানকে রক্ষার জন্য আজ আমি পাষাণ হয়েছি, আজ আমি হৃদয়হীন হয়েছি, যদি তার জন্য আমি সারা জীবন তোমার দরবারে অপরাধী হয়ে থাকি তাই থাকবো, কিন্তু আজ আমি পাপ করেছি, আমি আমার একমাত্র সন্তানকে রক্ষার জন্য, আমি আমার সন্তানকে রক্ষার জন্য।